নানা সমস্যায় জর্জরিত রংপুর বক্ষব্যাধি হাসপাতাল, অবকাঠামো, জনবল এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মাহবুবুল ইসলাম। বক্ষব্যাধি হাসপাতাল 5 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় 1965 সালে, কিন্তু দীর্ঘ 57 বছরে ওই হাসপাতালটির তেমন কোনো উন্নয়ন হয়নি। নানা সমস্যার কারণে জরাজীর্ণ এই হাসপাতালটিতে এই অঞ্চলের বক্ষব্যাধি এবং শ্বাসকষ্টজনিত রোগীরা পাচ্ছেন না তেমন একটা সেবা। আমি এখন কথা বলছি এই হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মাহবুবুল হাসানের সঙ্গে। ইনফ্রাস্ট্রাকচারের কারণে আমাদের যে এখানে স্যাঁতস্যাঁতে অবস্থার কারণে আমাদের রোগীদের থাকা সমস্যা হয়। মানে আপনারা জানেন যে মানে শ্বাসকষ্টের রোগীদের জন্য, যক্ষা রোগীদের জন্য সুন্দর একটা পরিবেশের দরকার, সেই পরিবেশটা আমরা এখানে প্রোভাইড করতে পারি না। আর হচ্ছে যে আমাদের এখানে যে ফুল টাইম কনসালটেন্ট, এখানে কোনো কনসালটেন্টের পোস্ট নাই, এখানে 2 জন মেডিকেল অফিসারের পোস্ট, যার ফলে কোনো রুগী যদি মুমূর্ষু হয়ে যায় বা তাদের ক্রিটিক্যাল কন্ডিশন হয়, সেক্ষেত্রে তাকে আমরা যে ICU সাপোর্ট বা অন্যান্য যে উচ্চতর চিকিৎসা আছে সেটা আমরা তাদের প্রোভাইড করতে পারি না। আর হচ্ছে যে এখানে যে আমাদের যে ঔষধ, যে সরকারি ঔষধ যে আছে, আমরা মোটামুটি অনেক ঔষধই পাই, কিন্তু কিছু কিছু ঔষধ আছে এখানে যে মূলত দরিদ্র রোগীরা চিকিৎসা নিতে আসে, তাদের ক্ষেত্রে যে কিছু ঔষধ আছে সেই ঔষধগুলো, ইনহেলার বলেন, অন্যান্য শ্বাসকষ্টের ঔষধ বলেন, এই ঔষধগুলো যদি আমরা প্রোভাইড করতে পারতাম তাহলে তারা অনেক উপকৃত হতো। আর আমাদের হচ্ছে যে এখানে জনবল সংকটের একটা বিষয় আছে, যেটা আমি প্রথমে বললাম যে আমাদের কনসালটেন্ট নাই, আরও মেডিকেল অফিসার দরকার। রংপুর বক্ষব্যাধি হাসপাতালটি আসলে নিজেই এখন রুগ্ন, নানামুখী সমস্যার কারণে এখানে রোগীরা তেমন একটা আসছেন না। 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি মাত্র 2 জন রুগী। যদি এই হাসপাতালটিকে সক্রিয় করা যায় এবং সমস্যাগুলো সমাধান করা যায় তাহলে রংপুর সহ এ অঞ্চলের বক্ষব্যাধি এবং শ্বাসকষ্টজনিত রোগীরা আরও ভালো সেবা পাবেন এমনটি আশা করা যায়।